অনেকেরই ওভারিয়ান সিস থাকে কিন্তু এ নিয়ে বিভ্রান্তির যেন শেষই নেই অনেকেই যেখানে ট্যাবলেটে কাজ হয়ে যায় সেখানে সার্জারি করান আর যেখানে সার্জারি সেখানে মূল্যবান সময় চলে যায় ওষুধ খেয়ে ট্রায়াল দিতে দিতেই মানব শরীর জটিল আপনি যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাই সিস নিয়ে আমাদের একাধিক ভিডিও আর লেখালেখি রয়েছে ইচ্ছে আছে একটা অনলাইন ক্লাসও করা জয়েন করতে হলে কমেন্টে জানান আজকে সিস্টের চিকিৎসায় সার্জারির প্রয়োজন হলে তার আগে মনে যে পাঁচ পাঁচটি প্রশ্ন আসে সবারই সেই নিয়ে সার্জারি কি সত্যিই দরকার ওভারি বাঁচিয়ে রেখে সার্জারি করা যাবে কি না শেষমেশ সার্জারি দরকার হলে অপারেশন ল্যাপোস্কোপি হবে না ওপেন রিকভারি কত তাড়াতাড়ি আর এক গুরুত্বপূর্ণ প্রশ্ন সিস্টে কি ক্যান্সার লুকিয়ে থাকতে পারে প্রথমত সত্যিই কি সার্জারি দরকার বেশিরভাগ ওভারিয়ান সিস্ট নিজে থেকেই তৈরি হয় আবার নিজে থেকেই মিলিয়ে যায় তাই সার্জারির আগে দেখে নিতে হবে সত্যি সত্যি সার্জারির প্রয়োজন আছে কিনা না কীভাবে জানবেন ওভারিয়ান সিস্টকে প্রথমত দুটি ভাগে ভাগ করা হয় সিম্পল ওভারিয়ান সিস্ট আর কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট সিম্পল ওভারিয়ান সিস্ট মানে যেখানে পাতলা একটি আস্তরণের ভিতরে জল থাকে কমপ্লেক্স ওভারিয়ান সিস্ট মানে সিস্টের ভেতরে জল ছাড়া আরও অনেক কিছু স্ট্রাকচার থাকে যেমন মাঝখানে কম্পার্টমেন্ট ভেতরে সলিড এরিয়া বা যখন অনেকগুলো ছোট ছোট সিস্ট একসাথে হয়ে আঙুরের থোকার মতো একটি বড়ো সিস্ট তৈরি করছে এই সব নানা রকম। সিম্পল সিস্ট যদি ছোটো মাপের হয় বিশেষত যদি তিন চার সেন্টিমিটারের নিচে হয় এবং খুব বড় সড়ো সিমটম না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দু তিন মাসের মধ্যে সেই সিস্টগুলো নিজে থেকেই মিলিয়ে যায় কারণ অনেক ওভারিয়ান সিম্পল সিস্টেই তৈরি হয় ওভারির থেকে ডিম তৈরি হওয়ার সময় বা ওভিউলেশনের সময় এই ধরনের সিস্টগুলোর চিকিৎসা করতে গেলে ওভারিতে বেশ কিছু সপ্তাহ রেস্ট দিলেই সিস্টগুলো চুপসে যায় তবে হ্যাঁ ফলো আপ আলট্রাসাউন্ড করিয়ে নিতে ভালো হয় যদি সিস্টের মাপ বেশি হয় বিশেষত ছ সেন্টিমিটার অতিক্রম করে যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত সিস্টগুলো আর ওষুধে বা নিজে থেকে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম এদের ক্ষেত্রে ভবিষ্যতে কমপ্লিকেশন এড়ানোর জন্য সার্জারির প্রয়োজন হতে পারে চার থেকে ছ সেন্টিমিটার মধ্যেকার সিস্টগুলোর গতি প্রকৃতি থাকে মাঝামাঝি তাই অন্ততপক্ষে কয়েক সপ্তাহ অন্তর আলট্রাসাউন্ড করে নিয়ে দেখা দরকার সিস্টগুলো কীরকম আচরণ করছে পারছে না কমছে ওভারির মধ্যে একটি হরমোন সাইকেল প্রায় আঠাশ দিন ধরে চলে তাই যদি অপেক্ষা করা সম্ভব হয় তাহলে কয়েকটি আঠাশ দিনের সাইকেল পেরোলে সিম্পল ওভারিয়ান সিস্ট ওষুধে কাজ করবে কিনা তা ভালোভাবে বোঝা যাবে এক্ষেত্রে বলে রাখা দরকার সিমটমের সাথে ওভারিয়ান সিস্টের সার্জারির প্রয়োজন নির্ভর করে না অবশ্যই যদি খুব বেশি সিমটম থাকে তাহলে তো চিকিৎসার প্রয়োজন হবেই কিন্তু নীরবে থাকা ওভারিয়ান সিস্ট মানেই এমন নয় যে তার কোনো চিকিৎসার দরকার নেই কারণ ডাক্তারি মহলে ওভারিয়ান ক্যান্সারের একটা বদনামই রয়েছে যে এ কোনো সিমটম ছাড়াই আসে তবে হ্যাঁ কোনো সিস্ট যদি সিম্পল না হয়ে কমপ্লেক্স সিস্ট হয় বা যে সমস্ত সিস্ট পঞ্চাশ পেরোলে মহিলাদের হয় সেই সমস্ত সিস্টের নানা রকম ব্লাড টেস্ট করিয়ে দেখা হয় যে সেই সিস্টের মধ্যে কোনো দুষ্টুমি লুকিয়ে আছে কিনা অর্থাৎ সেই সিস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতখানি সেক্ষেত্রে অপারেশন না করলে চিকিৎসা পিছিয়ে যেতে পারে কোন সিস্ট কমপ্লেক্স আর কোন সিস্ট সিম্পল এই নিয়ে আমাদের একটা ছোট বুকলেট রয়েছে আপনি যদি আগ্রহী হন তাহলে নিচের লিংকের ফর্ম ফিল আপ করলে আমরা সেটা আপনার ইমেল অ্যাড্রেস বা ফোন নম্বরে পাঠিয়ে দেব। ওভারি বাঁচিয়ে রেখে সার্জারি করা যাবে কিনা এই প্রশ্ন অনেকেই করেন ওভারি থাকে দুটো একটা বা একটা ডান দিকে যেদিকে সিস্ট হয়েছে সেই সিস্টের দিকের ওভারি অপারেশনে বাঁচানো সম্ভব হবে কিনা বা সমস্যাজনক ওভারির বাদবাকি অংশ পেটে রেখে আসার নিরাপদ কিনা সেই ব্যাপারে ডাক্তারবাবুকে আগে ভাগে প্রশ্ন করে জেনে নিন কখনো কখনো যেদিকের ওভারিতে সিস্ট সেই দিকের ওভারি ছাড়াও সিস্ট অন্য দিকের বা উল্টো দিকের ওভারিকেও এফেক্ট করতে পারে আঠার মতো জড়িয়ে থাকে সাধারণত সিস্টে যদি কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে যে ওভারিতে সিস্ট হয়েছে সেই সিস্টুকু বাদ দিলেই অপারেশন হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সিস্ট সেই দিকের ওভারিকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে বিশেষত বড় ধরনের সিস্টে এই ধরনের সমস্যা বেশি দেখা যায় সাধারণত প্ল্যান সার্জারির আগে সার্জেন এই ধরনের ব্যাপারে আপনার সাথে কথাবার্তা বলে নেবেন যাদের বয়স অল্প সে সময় সর্বদাই চেষ্টা থাকে যাতে সিস্টটিকে সরিয়ে নর্মাল ওভারি টিস্যু যদি থাকে তাকে রক্ষা করা অবশ্য কিছু ধরনের সিস্ট এমনও রয়েছে যে সিস্টের ওভারি সম্পূর্ণ বাদ না দিলে সেই সিস্ট ফিরে আসার সম্ভাবনা খুব বেশি তাই আপনার প্রশ্নের উত্তরটি যত সহজ বলে মনে হচ্ছে ততটা নয় অপারেশনের আগে আলট্রাসাউন্ড বা এমআরআই স্ক্যান করে দেখে নেওয়া সম্ভব যে সেই দিকে নর্মাল ওভারি কিছু বেঁচে আছে কি না অপারেশনের আগে এই ধরনের তথ্য হাতে থাকলে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া সুবিধাজনক হয় সিস্ট অপারেশনের পরে রিকাভারি কেমন বেশিরভাগ সিস্ট অপারেশন ল্যাপরোস্কোপিক্যালি বা কিহোল সার্জারি পদ্ধতিতে হয় সুতরাং এখান থেকে সেরে ওঠার পদ্ধতিও যথেষ্ট তাড়াতাড়ি সাধারণত দিন দুই থেকে চারের মধ্যেই পেশেন্ট বাড়ি চলে যেতে পারেন যদিও সব পেশেন্টই আলাদা এবং এক এক পেশেন্টের সেরে ওঠার পদ্ধতিও এক এক রকম তাই আগে থেকে কবে বাড়ি যাব সেই ব্যাপারে গোলপোস্ট বানিয়ে না রাখাই ভালো কিছু কিছু ব্যথার ওষুধ আছে যেগুলো হাসপাতাল পরিমণ্ডলের বাইরে দেওয়া যায় না তাই অ্যান্টিবায়োটিক ও ব্যথার ওষুধের প্রয়োজনীয়তা খানিকটা কমে এলে তবেই ডাক্তারবাবুর সাথে কথা বলে বাড়ি যাওয়ার প্ল্যান করুন বেশিরভাগ পেশেন্টের হাঁটা চলা সার্জারির পর দিন থেকেই শুরু হয়ে যায় আপনার জব যদি খুব পরিশ্রম সাধ্য না হয় তাহলে অপারেশনের দু সপ্তাহ পরেই আপনি হয়তো কাজে জয়েন করতে পারবেন অনেক দূর যাতায়াত করে চাকরি করার থাকলে বা পরিশ্রম সাধ্য চাকরি হলে ডাক্তারবাবুর সাথে কথা বলুন যে কোন সময়ে জয়েন করলে আপনার সুবিধা হবে সিস্ট অপারেশনের পর প্রথম তিন মাস পিরিয়ডের সাইকেল একটু এদিক ওদিক হতে পারে সেটা খুব অসুবিধাজনক না হওয়ারই কথা অপারেশনের পরে ডাক্তারবাবু যে ওষুধপত্রগুলো দিয়েছেন সেই ওষুধপত্রগুলো ঠিকঠাক মতো কমপ্লিট করুন আর চেষ্টা করুন যাতে কোনো মতেই আপনার কনস্টিপেশান না হয় ল্যাপোরোস্কোপি পদ্ধতিতে সিস সার্জারি হলে সাধারণত অপারেশনের চার সপ্তাহের মধ্যে আপনি ড্রাইভিং শুরু করতে পারেন সেরে ওঠার সময় যদি যথেষ্ট প্রোটিন এবং ভিটামিন সি খান তাহলে সেরে ওঠা তাড়াতাড়ি হবে তার কারণ প্রোটিন এবং ভিটামিন সির সংমিশ্রণে তৈরি হয় কোলাজেন যা আপনাকে সেরে উঠতে সাহায্য করে সিস্ট সার্জারি থেকে কীভাবে সেরে উঠতে হবে তার প্রস্তুতি শুরু হয় অপারেশনের আগে থেকে যাকে বলা হয় প্রিহ্যাবিলিটেশন এই নিয়ে আরও জানতে ইচ্ছা হলে আমাদের লিখলে আমরা আপনাকে সেই লেখার লিঙ্ক পাঠিয়ে দিতে পারি যদি সিস্ট বড়ো সড়ো থাকে বা ওপেন করে অপারেশন করতে হয় সেক্ষেত্রে অনেকেই প্রথম প্রথম ভয় পান যে তার বোধ হয় সেরে ওঠার সময় খুব ব্যথা হবে আসলে আধুনিক অপারেশনগুলোর সময় ব্যথার দিকে এতটাই নজর দেওয়া হয় যে পেশেন্টদের আর সেরকম ব্যথাতে অসুবিধা হওয়ার কথা নয় ওপেন সার্জারির ক্ষেত্রেও অপারেশনের পরের দিন থেকেই পেশেন্ট হাঁটতে থাকেন বাড়ি যেতে সাধারণত চার থেকে সাত দিন সময় লাগে এক এক পেশেন্টের ক্ষেত্রেই সেরে ওঠা এক এক রকম ওপেন সার্জারির পরে কাজের জায়গায় ফিরে যেতে দু থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে ল্যাপারোস্কোপি বা ওপেন সার্জারি দু ক্ষেত্রেই চেষ্টা করা হয় যাতে তিন মাস পর্যন্ত ভারী জিনিস খুব বেশি না তুলতে হয় ল্যাপারোস্কোপিতে যেহেতু সেরে ওঠার প্রক্রিয়া অপেক্ষাকৃত তাড়াতাড়ি হয় তাই বেশিরভাগ পেশেন্ট এবং ডাক্তার দুজনেরই খেয়াল থাকে যাতে কী হল বা ল্যাপারোস্কোপিক সার্জারিতে সিস্টের অপারেশন সম্পূর্ণ হয়ে যায় এবার চলে আসি আমাদের নেক্সট প্রশ্ন সিস্টের অপারেশন ল্যাপারোস্কোপি হবে না ওপেন আগেই বললাম সিস সার্জারির প্রয়োজন হলে সাধারণত ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করারই পরিকল্পনা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ল্যাপারোস্কোপি করে সার্জারি করলে পেশেন্টের ক্ষতির সম্ভাবনা এইগুলো ক্ষেত্রে ওপেন সার্জারি করা হয় আবার কখনো কখনো ল্যাপারোস্কোপি করে সার্জারি শুরু হলেও পেশেন্ট পুরো অপারেশনটা ল্যাপারোস্কোপি পদ্ধতিতে পুরোপুরি নিতে পারেন না ল্যাপরোস্কোপিতে পেশেন্ট অজ্ঞান হয়ে যাওয়ার পরে পেটের ভেতরে সার্জারি শুরু হয় যখন তখন কিছু পেশেন্ট সেই সার্জারি সহ্য করতে পারেন না না ব্যথাই নয় এদের পেটের নার্ভ খুব সেন্সিটিভ ব্লাড প্রেশার এবং পালসেট ওঠানামা শুরু করতে থাকে সেক্ষেত্রে ওপেন ছাড়া অপারেশন করা সম্ভব হয় না আগে থেকে কার এরকম সমস্যা হবে তা বলা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় আরেকটি ব্যাপারে মাথায় রাখতে হবে ল্যাপারোস্কোপিতে যে ফুটোগুলো করা হয় মানে যার ভেতর দিয়ে ইনস্ট্রুমেন্টগুলো ঢুকিয়ে অপারেশন করা হয় সেই ফুটোগুলোর সাধারণত মাপ ফাইভ মিলিমিটার এর মতো ভেবে দেখুন আপনার সিস্টের মাপ যদি ছ সেন্টিমিটার হয় তাহলে ওই ছোটো পাঁচ মিলিমিটার ফুটো দিয়ে গুণ বড়ো সিস্টকে অটুটভাবে বার করা সম্ভব নয় তাকে কেটে বার করতে হয় সিম্পল সিস্টের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হওয়া উচিত নয় কিন্তু কিছু কিছু কমপ্লেক্স সিস্টে এইভাবে কেটে কেটে সিস্টের দেওয়াল পার করলে অসুখ পেটের মধ্যে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে তবে হ্যাঁ এই সমস্ত কথাগুলো শুনে আতঙ্কিত না হয়ে আগে ডাক্তারবাবুর সাথে ভালো মতো পরামর্শ করে নিন যে সেই সিস্টের মধ্যে ক্যান্সার লুকিয়ে থাকার সম্ভাবনা কতখানি মনে রাখুন পৃথিবীর কোনো বিজ্ঞানী বা কোনো ডাক্তারবাবুর পক্ষে আগে থেকে আলট্রাসাউন্ড করে একশো শতাংশ গ্যারান্টির সাথে বলা সম্ভব নয় যে সেই সিস্টের মধ্যে অন্য কোনো সমস্যা লুকিয়ে আছে কিনা কারণ লুকোনো কিছু সমস্যা থাকলে ডায়াগনোসিস হবে কিছুদিন দিন বাদে বায়োপসি রিপোর্টে যে রিপোর্ট আসতে দশ থেকে চোদ্দ দিন পর্যন্ত সময় লাগতে পারে তাই ডাক্তারদের আলট্রাসাউন্ড এমআরআই এবং কিছু কিছু ব্লাড টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে এবং সর্বোপরি অপারেশনের সময় সিসটিকে দেখতে ঠিক কীরকম লাগছে তার উপর ভিত্তি করে কিছু সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই আপনি পেশেন্ট হিসাবে অপারেশনের আগেই এই আলোচনায় সামিল হন ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নিন যে সার্জারির সময় উনি কি দেখলে কি সিদ্ধান্ত নেবেন যাতে অপারেশনের পর আপনার জন্য কোনো সারপ্রাইজ অপেক্ষা না করে সিস যদি কমপ্লেক্সিস্ট হয় বা ভেতরে যদি কোনো সন্দেহের অবকাশ থাকে তাহলে অনেক সময়ই ওপেন সার্জারি ভবিষ্যতের জন্য নিরাপদ তবে হ্যাঁ বিজ্ঞান প্রযুক্তি এগোচ্ছে এখন ল্যাপোরোস্কোপি বা কি হোল সার্জারিতেও নির্দিষ্ট ব্যাগের ভেতরে খুব সাবধানে সেই সিসটিকে টুকরো করে বার করলেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করলে অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের পরবর্তী প্রশ্নটির উত্তর ভালোভাবে জেনে নিন প্রশ্ন নম্বর পাঁচ আজকের শেষ প্রশ্ন সিসটা কি ক্যান্সার লুকিয়ে থাকতে পারে এই প্রশ্ন যেহেতু অনেকেই করেন তাই এই নিয়ে আমাদের আস্ত একটি লেখা রয়েছে যে লেখার লিংক এবং ভিডিওর লিংক আমরা নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অপারেশনের আগে অতি অবশ্যই একজন পেশেন্ট হিসাবে এই ব্যাপারে আপনার যথাযথ ধারণা থাকা প্রয়োজন আমাদের লেখা এবং ভিডিওর পরে যদি আপনার আরও প্রশ্ন থেকে থাকে তাহলে আপনার যে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা হচ্ছে তার কাছে বিশদে জিজ্ঞাসা করে নিন যেহেতু বেশিরভাগ ওহরিয়ান সৃষ্টি নন ক্যান্সার বা বিনাইন তাই অনেকেই মনে করেন সিস্ট মানেই বোধহয় ক্যান্সার নয় কিন্তু এরকম ভুল ধারণার বশবর্তী হয়ে দিক জ্ঞান শূন্য হয়ে যথেষ্ট সাবধানতা না নিয়ে চিকিৎসা না করাই ভালো পৃথিবী পাল্টাচ্ছে মানুষের শরীরের সুবিধে অসুবিধে এবং অসুখের সম্ভাবনাও পাল্টাচ্ছে কোন ক্যান্সারের সিস্টকে যদি নর্মাল সিস্ট হিসাবে অপারেশন করা হয় তাহলে ভবিষ্যতে শুধু দ্বিতীয়বার অপারেশন করার যে প্রয়োজন হবে তা নয় প্রথম অপারেশন থেকেও অশোক পেটে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে এগোনো ভালো এই প্রসঙ্গে আপনাকে সুবিধা দিতে পারে আমাদের আলট্রাসাউন্ড রিপোর্টে কি লেখা আছে সেটা যদি আলট্রাসাউন্ড রিপোর্টে দেখা যায় যে সিস্টে সিম্পল তাহলে সেই সিস্টে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম যদি দেখা যায় সেই সিস্টের মধ্যে কমপ্লেক্স সিস্ট বলে কিছু লেখা আছে সেক্ষেত্রে বাড়তি সাবধানতা নেওয়া প্রয়োজন নিচের লেখা টার্মগুলো যদি আপনার আলট্রাসাউন্ড রিপোর্টে দেখেন তাহলে ডাক্তারবাবুর কাছে আগে ভাগেই জিজ্ঞাসা করে নিন উনি সেটিকে রিস্ক বলে ভাবছেন কি না এ কথা ঠিকই আলট্রাসাউন্ড এমআরআই এবং ব্লাড টেস্টের উপর নির্ভর করে সব সিস্টকে অপারেশনের আগেই বলে দেওয়া সম্ভব নয় যে এই সিস্ট কী ধরনের কিন্তু সিস্ট যদি কমপ্লেক্স হয় বা যে সিস্টে মেনোপজের পরে তৈরি হয়েছে তার সিমটম থাকুক বা না থাকুক সেই সিস্টের অপারেশনের জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত অপারেশনের আগে থেকে আশা করব আপনি অপারেশন থেকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আর আমাদের জানান আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আপনার নিজের জীবনে কাজে এলো কিনা আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার